ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অভিষেক পিকের সঙ্গে বৈঠকে 14.5 ঘন্টাতেই ছন্দপতন, একসঙ্গে কাজ করা মুশকিল। সৌগতকে বার্তা শুভেন্দুর, প্রশ্নের সমাধানের বদলে চাপিয়ে দেওয়ার অভিযোগ। আমি গতকাল আমাদের মিটিং এ যা হয়েছিল আপনাদের জানিয়েছি, এরপর যদি শুভেন্দু মত পরিবর্তন করে থাকেন সেটা তার সিদ্ধান্ত। আজ কাঁথি তমলুক গড়বেতায় পরপর কর্মসূচি শুভেন্দুর, সোমবার মেদিনীপুরে মমতা সভা, ঠিক আগে রবিবার সাংবাদিক বৈঠক, স্পষ্ট করবেন অবস্থান খবর ঘনিষ্ঠ মহল সূত্রে। তৃণমূলের শুভেন্দু আশায় কার্যত ইতি, এটাই হওয়ার ছিল কটাক্ষ কৈলাসের। শুভেন্দুকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা ব্যর্থ খোঁচা অধীরের, মন খারাপ হয়ে গেছে মন্তব্য কল্যাণের। শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যে উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, পাল্টা বাইক র্যালি করে বিজেপি কর্মীর দোকানে হামলা, অভিযোগ পাল্টা অভিযোগ। বন্ধু দেখা হবে, জ্যোতিপ্রিয়র সঙ্গে সাক্ষাৎ এড়ানোর পরেই শিলভদ্রের গেরুয়া পোস্টে জল্পনা, পুরনো বন্ধুদের কথা বলছি, জাতীয় পতাকাতেও তো আছে গেরুয়া, দাবি বিধায়কের। তৃণমূলে শুভেন্দু জল্পনার মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের, এই মুখ আর মুখোশের লড়াই ছেড়ে দিয়ে আসুন আমরা তৃণমূলের মুখোশটা ভালো করি। দুয়ারে সরকার থামিয়ে কাল্লায় মন্ত্রীর উপস্থিতিতে শিক্ষক সংগঠনের সভা, সরকারি কর্মসূচিতে তৃণমূলের সভা কটাক্ষ বিজেপির, মাত্র আধ ঘন্টার জন্য সভা দাবি মন্ত্রীর। হাতিয়ার আর নয় অন্যায় স্লোগান, এবার পাল্টা দুয়ারে দুয়ারে বিজেপিও, 1 কোটির বেশি বাড়িতে হবে লিফলেট বিলি, 5 তারিখ থেকে শুরু রাজ্যব্যাপী কর্মসূচি। নোয়াপাড়ায় ফের শুট আউট, গুলিবিদ্ধ বিদায় কাউন্সিলরের আত্মীয়, পালানোর সময়ও গুলি আহত আরও এক, দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই অনুমান পুলিশের। সবাইকে পিছনে ফেলল ফাইজার, বিশ্বে প্রথম ব্রিটেনের বাজারে আসছে ভ্যাকসিন, আগামী সপ্তাহে টিকাকরণ, একই সময় টিকাকরণ শুরু করতে নির্দেশ রাশিয়ারও। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 3,271, মৃত 51, নাইসেডে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ে ট্রায়াল শুরু, ভ্যাকসিন নিলেন ফিরহাদ, 28 দিন পরে দ্বিতীয় ডোজ। রাজ্যে ভ্যাকসিন ট্রায়ালের উদ্বোধন রাজ্যপালের, করোনা চিকিৎসার সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ, নাইসেডে এসেও রাজনৈতিক মন্তব্য পাল্টা ফিরহাদ। শেষ মুহূর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সভা বাতিল, মুখ্যমন্ত্রীকে চিঠি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির, আবার মমতার সময় পাওয়া যাবে বলে আশা প্রকাশ। প্রায় 2.5 বছরের অপেক্ষার অবসান, আজ থেকে নতুন নামে চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ, বিকেলে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, তারপরেই শুরু যান চলাচল। প্রায় 8 মাস পরে রাজ্যে 3 ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু, সোমবার থেকে আরও বাড়ছে মেট্রো পরিষেবা, শুরু সকাল 7টায়, শেষ মেট্রো ছাড়বে রাত 9:30। জল্পনার মধ্যে আজ ফের 3টি অরাজনৈতিক কর্মসূচিতে শুভেন্দু, সোমবার মুখ্যমন্ত্রী সভার আগে রবিবার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু, ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 8টা।